সবুজ গ্রাম প্রকল্পের একটা অঙ্গ হিসেবে বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর তাপস পাল ওনার বাবার স্মৃতিতে স্মৃতিবৃক্ষ আমরা তুলে দিলাম। তো এই ব্যাপারে যদি তাপস বাবু একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করেন, আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। প্রথমে ধন্যবাদ জানাই আমি জাগরিত থিয়েটার গ্রুপ রায়গঞ্জকে, এবং এই মুহূর্তে আমার বাড়িতে রয়েছে প্রশান্তবাবু থেকে শুরু করে সকলেই জাগরির কর্মকর্তারা তমগ্ন এবং শান্ত রাহাবাবু সহ অনেকেই। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো এই জন্যই যে এরকম একটি ইনোভেটিভ কর্মসূচি নেওয়ার জন্য, যখন কারোর বাড়ি থেকে মারা যায়, মারা যাওয়ার পরে যে স্মৃতি দিনগুলোকে মানুষ চারণ করে, এই চারণগুলো একটু অন্যরকমভাবে আমাদের করতে হবে। এর মধ্যে থাকে কিছু রিচুয়ালস, এর মধ্যে থেকে মধ্য দিয়ে আমাদেরকে পরিবেশ বাঁচানো ছাড়া কিন্তু এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই। তাই স্মৃতিবৃক্ষের মধ্যে দিয়ে আমরা আরবানাইজড রায়গঞ্জের দিকে কিন্তু এখন মুভ করছি। তাই আরবানাইজড রায়গঞ্জের ঘরেও কিন্তু আমাদের বৃক্ষরোপণ করা যেতে পারে, সে হোক না আমাদের পূর্ব স্মৃতির উদ্দেশ্যে, পূর্বের স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ জাগরির এই মহৎ প্রকল্পকে আমি সাধুবাদ জানাই। এবং আমার মনে হয় সমগ্র বিশ্ব যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে ছুটছে, এই ধরনের কর্মসূচি আমাদের পরিবেশকে বাঁচানোর ক্ষেত্রে ভূয়সী প্রশংসা রাখে। ধন্যবাদ জানাই জাগরি নাট্য থিয়েটার গ্রুপ রায়গঞ্জকে। আমাদের সদস্য হিসেবে ইয়ে করে আমরা নিজেরাই গর্বিত বোধ করছি। আগামী দিনে আমরা আপনার সাজেশন, বিভিন্ন সাজেশন গাইডলাইন আমাদের জাগরির চলার পথে ভীষণভাবে কাজে আসবে। খুবই ভালো মানুষ আমরা, পেয়ে ভীষণ গর্বিত, পুরো জাগরি পরিবার আমরা গর্বিত। ওটা একটা এক্সট্রা কপি আছে।